ভিউয়ার্স সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটি প্রিন্টার ট্রাবল শুট করবো। প্রিন্টারটার মডেল HP 2035। এই প্রিন্টারে আমরা যে সমস্যাটি পেয়েছি এটাতে পাওয়ার পাচ্ছে না। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন আমরা এসি কর্ডটা প্রথমে চেক করবো, দেখি এসি কর্ডটা ঠিক আছে কিনা। এটা মাল্টি মিটার দেখতে পারেন, মিটারে একটু আমরা এসি 250 ভোল্টে দিয়ে রাখছি মিটারটা। কারণ এসি কর্ডটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে ভুল কারেন্ট দেখাবে। হ্যাঁ, দেখছেন মিটারটি হয়েছে, শো করছে, তার মানে এখানে কারেন্ট আছে, মানে 220 ভোল্ট ঠিকই আছে। আমরা এক কাজ করি, আমরা এই প্লাগটা আরেকবারে লাগিং করি। কোনো ধরনের প্রিন্টারে কোনো রকমের রেসপন্স নাই। এখন দেখি আমরা আসলে প্রিন্টারের প্রবলেমটা কী হয়েছে এটা একটু সলভ করবো আর কি। এখন আমরা প্রিন্টারটা খুলি, দেখি কী প্রবলেম হয়েছে। খুব সম্ভবত পাওয়ার সাপ্লাইতে প্রবলেমটা হয়েছে। এটা বাস্ট হয়ে গেছে, আর এখানে অনেকগুলা ক্যাপাসিটার যে কেমিক্যালগুলো আছে এটা পিসিবিতে পড়ছে, এটা একটু ভালো করে খেয়াল করেন তো। মানে কেমিক্যালগুলো একটু দেখো, এই কেমিক্যাল পরে পুরো পিসিবিটা একটু আলাদা পিস করা হয়ে গেছে। আমরা দেখি এখানে অনেকগুলো কাজ করছে, এটা মূল পাওয়ার সাপ্লাইটা করছে এখানে, এখান থেকে ভোল্টেজটা আউটপুট করছে। এরপর এখানে হাই ভোল্টেজের একটা পার্ট আছে, এখানে আর একটা হাই ভোল্টেজের পার্ট আছে, এখানে একটা সিস্টেম আইসিও আছে যেটা নিয়ে হয়তো বা মাদারবোর্ডের সিগন্যালগুলো বিভিন্ন সাইডে কাজ করে আর কি। তো এটা একটু আমরা দেখি, দেখে আসলে পাওয়ার সাপ্লাইতে কী প্রবলেম রয়েছে। সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখবো যে ফিউজটা ঠিক আছে কিনা এটা আমাদের আগে চেক করতে হবে, দেখি ঠিক আছে কিনা। এটা আমাদের মেন পাওয়ার সাপ্লাইতে গেছে, ফিউজ ঠিক আছে, ফিউজটা ঠিক আছে না না। এটা আমাদের আসলে এক হিটার ইউনিটে যে ভোল্টেজটা দিয়েছে ঠিক হিটারটা হিট করছে, ঠিক ওইটার কাজ করেছে। আর এটা আমাদের করছে হলো মেন পাওয়ার সাপ্লাই, যেখানে আমাদের পাওয়ার সাপ্লাইটা আর কি অন করছে এটা। এই ফিউজটা আসলে কাটা, কিন্তু আমরা তো ফিউজটা কাটা দেখলাম, সেক্ষেত্রে যে আসলে ফিউজটা লাগালে যে হবে তা তো আর না। এখানে যেহেতু বাস্ট হয়েছে অবশ্যই কোনো কিছু শর্ট হওয়ার কারণে ফিউজটা কাটছে, শুধু শুধু তার ফিউজটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর আমি আরেকবার একটু চেক করে দেখি, আপনি দেখেন মিটারটা একটু দেখেন, এটাও দেখেন কোনো ধরনের শো করছে না, তার মানে ফিউজটাই নষ্ট হয়েছে। আর এখানে আরেকটা জিনিস, যে জিনিসটা বলা দরকার, যদিও আমরা ফিল্টার ক্যাপাসিটারটা যদি লাগাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের কেমিক্যালগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, তাছাড়া এগুলো অবশ্যই তড়িৎ প্রবাহ হয়, সেক্ষেত্রে আমাদের পাওয়ার সাপ্লাইতে আরও বড় ধরনের কোনো একটা প্রবলেম হতে পারে। তার আগে আমরা দেখি আসলে, আর এখানে পাওয়ার সাপ্লাই চেক করার শর্টকাট যে একটা ওয়ে আছে, আপনি নর্মালি যে পাওয়ার সাপ্লাই কোনো কিছু শর্ট আছে কিনা বা সেটা বোঝার জন্যে আপনি পাওয়ার সাপ্লাই যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের পজিটিভে নেগেটিভ লিডটা ধরবেন আর নেগেটিভে পজিটিভ লিডটা ধরবেন। যদি ধরেন, যদি দেখেন যে কোনো রকমের শো করছে বা বেশি ম্যাক্সিমাম যদি কোনো ধরনের শো করে, সেক্ষেত্রে বুঝবেন যে পার্সাপ্লাইতে কোনো একটা শর্ট আছে। যেহেতু এখানে শো করতেছে না, আর পার্সাপ্লাইতে কোনো কিছু শর্ট নাই, বাট তারপর আমরা একটু চেক করবো আসলে মসফেটের গেট ভোল্টেজ বা কোনো কিছু প্রবলেম আছে কি না এটা একটু চেক করা লাগবে আমাদের। এটা কোনো শর্ট নাই। আর আপনি যদি এটা যদি পজিটিভ টু পজিটিভ বা নেগেটিভ টু নেগেটিভ ধরেন, সেক্ষেত্রে একটু মানে শো করবে, যেখানে একটা ডায়োডের মাপ দেখবে, যেহেতু আমাদের এখানে একটা ব্রিজ রেক্টিফায়ার আছে, ব্রিজ রেক্টিফায়ারের পজিটিভ নেগেটিভের যে এটা থাকবে ডায়োডের ঠিক পোলারাইজেশনে পরে সেই কারণে শো করে। আর আপনি যেটা করবেন যে শর্ট চেক করার জন্য অবশ্যই উল্টাভাবে ধরবেন, যে নেগেটিভে পজিটিভ, পজিটিভে নেগেটিভ, যদি শো করে তার মানে বুঝবেন যে পজিটিভে কোনো একটা শর্ট আছে, আপনি চাইলে এই ফিউজটা লাগাতে পারবেন না। আর আরেকটা জিনিস, যেটা জিনিসটা আপনারা খেয়াল করবেন যে পাওয়ার সাপ্লাই যখন কাজ করবেন অবশ্যই যেন সেটা একটা সিরিজ বোর্ড হয়, ব্যাটারির যদি সিরিজ বোর্ডও যদি না থাকে একটা বাল্ব অবশ্যই সিরিজ করে নেবেন, মানে 100 ওয়াটের একটা বাল্ব সিরিজ করে নেবেন। সেটা কীভাবে করে সেটা আমরা দেখাবো। আমাদের মেন ফিল্টারটা আমরা খুলি, দেখি কী অবস্থা। এখানে এটাই প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি, আর কিছু নাই যদিও। আর যা আছে মসফেট, যেটা আছে মসফেটটা আমরা দেখতেছি, সমস্যা মসফেট কোনো প্রবলেম হচ্ছে কিনা। এই ক্যাপাসিটারটা দেখুন, ক্যাপাসিটারের অবস্থাটা খুবই বাজে একদম। এখন আমরা সার্কিটটা ক্লিন করবো, আমাদের কাছে কন্ট্যাক্ট ক্লিনার আছে, সেটা দিয়ে অবশ্যই যথেষ্ট ক্লিন হবে।
ভিউয়ার, আমরা ইতিমধ্যে সার্কিটটি পরিষ্কার করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন বের হয়ে আসছে, সেটাই আসলে পিসিবি বোর্ড থেকে আমরা ক্লিন করেছি, মোটেও আমরা কিছু দেখতে পাচ্ছি না আর কি, ময়লাগুলো। আপনার সিরিজ বোর্ড নিয়ে কাজ করবেন, আর যদি সিরিজ কোনো কারণে যদি না থাকে সেক্ষেত্রে হয়তো কেবল দিয়ে কীভাবে শর্টকাট এক সিরিজ বানানো যায় সেটা আপনার দেখাতে চাইছি। আর দেখুন এখানে একটা সুন্দর একটা আছে, কেবল আছে, কেবলটা জাস্ট এক যে কোনো একটা কেবল আপনারা সিরিজ করে নিলে হবে, যদি পাওয়ার সাপ্লাই কোনো শর্ট থাকে সেক্ষেত্রে লাইটটা জ্বলে উঠবে। আমরা সিরিজ বোর্ডটা একটু চেক করে দেখি, সিরিজ বোর্ড না ঠিক সিরিজটা যে করা হয়েছে এটা একটু চেক করে দিই, এই সিরিজটা সিরিজ করাটা ঠিক আছে কিনা। লাইন দিচ্ছি, এটা শর্ট করলে লাইটটা জ্বলে উঠবে, দেখছেন, তার মানে সিরিজটা ঠিক আছে। যদিও সার্কিটে কোনো শর্ট থাকে সেক্ষেত্রে আমাদের কোনো ক্ষতি হবে না, বাট লাইটটা জ্বলে উঠবে, লাইটটা জ্বলে উঠলে সার্কিটে কোনো একটা শর্ট আছে। আমরা সার্কিটের কানেকশনটা করি, দেন এটা আমাদের এসি আর এটা আমাদের ফিউজার ইউনিটের হিটারের কয়েলের কাজটা করেছে, আমরা এসিতে আমাদের কানেকশনটা করবো। গেট ভোল্টেজটা আছে, যদি গেট ভোল্টেজটা ঠিক থাকে তাহলে আর এখানে আমাদের আর কিছু করা লাগবে না। গেট ভোল্টেজটা হবে হলো খুবই কম ভোল্টেজ থাকবে, হ্যাঁ গেট ভোল্টেজটা আছে, প্রায় গেট ভোল্টেজ আছে প্রায় 5-এর মতো, গেট ভোল্টেজটা মনে হচ্ছে একটু বেশি, বাট আমার মনে হয় ঠিক আছে যেহেতু লোড ছাড়া গেট ভোল্টেজও আছে, ঠিক আছে, ওকে। এখন আমরা মসফেটটা লাগাইলে খুব সম্ভবত পাওয়ার সাপ্লাইটা অন হয়ে যাবে। আমাদের মসফেট লাগানোর কাজটি শেষ, সব কিছু ঠিকঠাক আছে, এখানে কোনো শর্ট নাই বা সবই ক্লিয়ার। এখন আমরা লাইনে দেখি আমাদের এসএমপিএসটা রেডি আছে কি না বা কোনো প্রবলেম আছে কি না, এটা একটু চেক করলে বোঝা যাবে। লাইনটা তো হয়ে গেল, যে কোনো আউটপুট ভোল্টেজ আছে কি না, সেক্ষেত্রে এটা গ্রাউন্ড, এটা পজিটিভ, হ্যাঁ আমাদের এসএমপিএসটা রেডি আছে, দেখেন আমাদের আউটপুট 24 ভোল্ট ঠিক আউটপুট হচ্ছে। মিটারটি একটু দেখেন, এখানে যে এসএমপিএস যে মেন ভোল্টেজটা আউটপুট আছে, এখন আমরা পিন পাওয়ার সাপ্লাইটা ওকে আছে, এখন এখন আমাদের পাওয়ার সাপ্লাইতে কোনো প্রবলেম নেই। তার মানে আমাদের পাওয়ার সাপ্লাইতে যে প্রবলেমটা হয়েছিলো ক্যাপাসিটিটাই বাস্ট হয়েছিলো, এছাড়া অন্য কোনো প্রবলেম হয় নাই, কারণ আমরা মসফেট গেট ভোল্টেজটা ঠিক পাইছি, আমাদের ফিউজটা কাটছে, হয়তো এটা হাই ভোল্টেজের কারণে কোনো কারণে হয়তো ফল পড়ছিলো, যে কারণে ফিউজটা কেটে গেছে আর ক্যাপাসিটারটা বাস্ট হয়ে গেছে। তো আমরা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, ক্যাপাসিটারটা সুন্দরভাবে ক্যাপাসিটার লাগালাম আর মসফেট গেট ভোল্টেজটা তারপর চেক করলাম, এই কারণে অনেক সময় মসফেট গেট ভোল্টেজ হাই হয়ে গেলে সেটা মসফেটগুলো আসলে টিকানো সম্ভব হয় না, এই কারণে ভোল্টেজটা আমি পেতে গেলাম ঠিকই ছিল। আর এখন আমাদের
SMPS পাওয়ার ভোল্ট একটাই ভোল্টেজ আউটপুট করছে, সেটা হলো 24 ভোল্ট। এরপরে বিভিন্ন রেগুলেটর দেওয়া হয়েছে, এখান থেকে সিস্টেম অন করাইছে যেমন 5 ভোল্টে, এরপরে মোটর অন করাইছে, মোটরে কিছু ভোল্টেজ দিয়েছে, সেই কারণে আর কি ঠিকই আছে। এখানে আমাদের আর কোনো কাজ করার কিছু নেই। এখন আমরা পাওয়ার সাপ্লাইটা ফিটিং করবো, দেখবো প্রিন্টারটা ওঠে কিনা। বাস তারপরে দেখা যাবে। আমরা টেস্ট পিন দিয়ে কি অবস্থা, লং টুলস দিয়ে কি অবস্থা আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।